বিকজ চলচ্চিত্র জগৎটা একটা পলিটিক্স, বিশাল একটা পলিটিক্স চলে। এখানে নতুন নায়ক আসতেছে, নতুন নায়িকা আসতেছে, কয়জন উঠতে পারতেছে, কয়জন ওঠা সম্ভব হচ্ছে, তখন তারা চলে যাচ্ছে। তো পলিটিক্সের শিকারে তারা নিজেরা কখনোই টিকতে পারতেছে না। তা আমি এই হাত জোড়াত করে বলছি যে আমরা পার্সোনাল বিষয় নিয়ে কথা না বলে কাজ সিনেমা যে হচ্ছে সেগুলো নিয়ে আমরা মন্তব্য। আচ্ছা ভাইয়া, আমি নিমনের সূর্য নিচ্ছি না। যদি আপনি বলে থাকেন যে সিনেমার ডায়লগ, আমি বলবো যে যদি সিনেমার ডায়লগ হয়, অনেক সময় কিন্তু সিনেমার ডায়লগ বা চরিত্রকে ফুটিয়ে তোলা একটা কিন্তু আমাদের অংশ। তো সেক্ষেত্রে এমন অনেকেই এটা ভাইরাল হয়েছে, আলোচনায় আসছে। আমার মনে হয় যে এই যে ডায়লগটাকে ব্যক্তিগতভাবে একটা আক্রোশ জমা হয়েছে, আক্রোশের কারণে কিন্তু সবাই এটাকে মানে অন্য চোখে দেখছে। তো সেক্ষেত্রে যদি এটা ব্যক্তিগত না হয়ে এটা যদি আপনার এই আফরান নিশুর যদি এটা ডায়লগ হয়ে থাকে, উনি বললেই হয়, তাইলে তো জিনিসটা চেপে যায়। আচ্ছা, আপনি অপভিষেকের বুবলির কথা বলেছিলেন, আপনি একজন চলচ্চিত্রের মানুষ হয়ে আপনি কাকে নিয়ে সংসার করলে খুশি থাকবেন বা ভালো লাগে আপনার কাকে? এই যে আপনি কঠিন প্রশ্ন করলেন আপনারা, এটা কিন্তু সংসারিক একটা পার্সোনাল বিষয়। এখানে আমাদের ভালো লাগা ভালোবাসার কিছু নেই। আমরা বুবলিকেও ভালোবাসি, অপবিশ্বাসকেও ভালোবাসি। কোথায়? দর্শকের সারির দিকে, অভিনয়ের সারির দিকে, সার্কেলের সারির দিকে। এখন যদি সংসারের বিষয়টা নিয়ে কথা বলেন, আমি বলবো এটা সাকিব ভাই যেহেতু রেজিস্ট্রি করে বিয়ে করেছে অপবিশ্বাসকে, বুবলিকে, আমি মনে করি যে তারা যেহেতু তিনি বিয়ে করেছেন, সকলকে নিয়ে সুখী থাকবে, এটা হচ্ছে আমার মনে হয়। থ্যাংক ইউ। Okay.